আপনি যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বাজিয়ে দিন প্রতিবারের মতো আপনাদের মাঝে আমি হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটির বিষয় হচ্ছে একজন আনোজনকে প্রেমে পড়ে দুঃখা দেয় বা বেইমানি করে তো একটা ছেলে একটা মেয়ে যদি বেইমানি করে তাহলে অনেক সময় দেখা যায় ছেলেটি খারাপ রেখে চলে যায় আমি আপনাদেরকে সাজেস্ট করব কেউ খারাপ পথে না গিয়ে কেউ নিজের ক্ষতি না করে তাকে শাস্তি দেন আজকে আমার এই ভিডিওটি আপনারা ফলো করুন তাকে অবশ্যই শাস্তি দিতে পারবেন এই শাস্তি তার জন্য একদম পারফেক্ট আমার মতো তো চলুন দর্শক আমি আমার ভিডিওতে নিয়ে যাই এবং আমার এই চ্যানেলটি তিন স্পিরিচুয়াল পাওয়ার তিনশো সাইট এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাগণ্ডে চাপিয়ে রাখুন যাতে আমার পরবর্তীতে নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তদবিরটির কথা আমি বলতেছিলাম প্রেমের অভিনয় উপযুক্ত শাস্তি দেওয়ার তদবির যে মেয়েরা ছেলেদের সাথে প্রেমের অভিনয় করে বা পরিশেষে দুঃখা দেয় তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার তদবির এই তদবির দ্বারা মেয়ের সর্বশরি নষ্ট হয়ে যাবে একদম বয়স্ক মহিলার মতো হয়ে যাবে চামড়া জড়ো হয়ে যাবে শরীরের কোজা উৎপন্ন হবে সঠিকভাবে কাজ করতে পারলে তদবিরটি প্রয়োগ করতে পারলে একশো পার্সেন্ট কাজ হবে গ্যারেন্টি আপনারা দেখতে পাচ্ছেন তরবৃতির তরবৃতটি ইসমিল রহমান রহিম আলি হরফে করে দম মিমহরপে দিলাম্বিস কঙ্গা ধরেনি মন্দা সংজ্ঞা অমুকের রক্তে গিয়ামিস চিনহরপে টানফালিয়া লিগবেথীর ঝর্বে রক্ত পাতালি আদেশে অমুখ হয় বস্মকাক্ত চন্দ্রনকত্র সূর্যের আদেশে কুরের উপরে পরলুবাড়ি অমুকের সর্বা অঙ্গ শরীর হয় সংজ্ঞাদারি বাক্যে দাপটে বাক্য ছাড়ি লরে লড়ে দুহাই আল্লা দুহাই নবীর এটা হচ্ছে তদ্বির এবং আর কিছুটা বাকি রয়েছে তা দেখতে পাচ্ছেন বাকিটা দেখতে পাবেন আপনারা একটু অপেক্ষা করুন কারণ এটাই সেই তদবির যেটা প্রয়োগ করলে কাজ হবেই আপনারা অবশ্যই আমার এই তদবিরটি ফলো করবেন বাকি ততবীরটি হচ্ছে দুহাই আলী দুহাই মাফাতেমার নিয়মটা বলে দিচ্ছি নিয়মটা বলে দিচ্ছি প্রথমে নিজের কক্ষে যান তৎপর বিছানোর পর নামাজ পড়ার কায়দায় বসুন এবার আগরবাতি জ্বালান আগরবাতি জ্বালানো হলে মন্ত্র বা তদ্বির শাস্য একবার পাঠ করুন এতে আপনার মন্ত্র সিদ্ধি হয়ে গেলে এবার মাটি দিয়ে এটি মেয়ে পুতুল তৈরি করুন তৎপর পুতুলটি আগুনে শুকিয়ে নিন পুতুলটি শুকিয়ে গেলে পুতুলে সিঁদুর লাগিয়ে লাল করে নিন এবার মন্ত্র বা তদ্বির আটশো আটবার পাঠ করে পুতুলের শরীরে পুক দিন অমুকের স্থানে মেয়ের নাম উচ্চারণ করুন এবার পুতুলটি বেঙ্গে ফেলুন নোট অন্যায়ভাবে কেউ যদি প্রয়োগ করেন তাহলে কাজ হবে না আমি আবার বলে দিচ্ছি তদবিরটি প্রেমের অভিনয় উপযুক্ত শাস্তি দেওয়ার তদবির যে মেয়েরা ছেলের সাথে প্রেমের অভিনয় করে বা পরিশেষে দুঃখা দেয় তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার তদবির এই তদবির দ্বারা মেয়ের সর্বশর নষ্ট হয়ে যাবে একদম বয়স্ক মহিলার মতো হয়ে যাবে চামড়া জ্বরও হয়ে যাবে শরীরে খুঁজে উৎপন্ন হবে সঠিকভাবে তদবির প্রয়োগ করলে একশো পার্সেন্ট কাজ হবে গ্যারেন্টি পার্সেন্ট কাজ হবে গ্যারেন্টি আপনারা এটা ভালো করে ফলো করুন অবশ্যই অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ আমি আপনাদের স্বার্থে আরেকবার বলে দিচ্ছি বিষয়টা লক্ষ্য করুন কেউ খারাপ কাজে এটা ব্যবহার করবেন না তদ্বৃত্তি বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ হরফে করে দম নিম হরফে বিশ কঙ্গা দরেনি মন্দা সংজ্ঞা অমুকের রক্তে গেয়ে মিস চিন হরফে ঠান পালিয়া তীর চর্বে রক্ত পাতালি বাসনের আদেশে অমুক হয় ভস্মকাক্ত চন্দ্রনকতির সূর্যের আদেশে কুড়ের উপরে রবি অমুকের সর্বা অঙ্গ শরীর হয় সংজ্ঞাদারী দুহায় আলী দুহায় মাফাতেমার নিয়মটা প্রথমে নিজের কক্ষে যান তৎপর বিছানার উপরে নামাজ পড়ার কায়দায় বসুন এবার আগরবাতি জ্বালান আগরবাতি জ্বালানো হলে তদ্বীরটি এক একবার পাঠ করুন এতে আপনার তদ্বীর সিদ্ধি হয়ে গেলে এবার মাটি দিয়ে একটি মেয়ে বোতল তৈরি করুন তৎপর বোতলটি আগুনে শুকিয়ে নিন পুতুলটি শুকিয়ে গেলে লাগিয়ে যোগ করে নিন ধন্যবাদ সকলকে